ঘুমন্ত অবস্থায় যুবকের গলায় একের পর এক ধারালো অস্ত্রের কোপ। মাঝরাত থেকেই আতঙ্কের পরিবেশ দাসপুর জুড়ে। ঠিক 3টা সাড়ে 3টার মধ্যে বেটা মামা বাইক থেকে চেঁচাচ্ছে, মা বাবা। তখন দেখছি কপাট যখন খোলা হয় দেখছি গোটা রক্ত রক্তি। বেটার এই ঘাড়ে মেরেছে, আচ্ছা ঘাড়ে যে মেরেছে, আর দুটো কোপ মারলেই মানে ওর গদ্দানটা নেমে। আমার জন্ম থেকে আমি কোনোদিন এই রকম ঘটনা দেখিনি, এই প্রথম এই ঘটনাটি ঘটলো। গতকাল রাত্রে দাসপুর থানার নুনিয়াগোদায় দীপক দাস ও শিল্পা দাস গরমের জন্য নিজেদের বাড়ির দুয়ারে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, রাত্রি প্রায় 2টো নাগাদ কেউ বা কারা এসে প্রথমে বাড়ির বাইরে ইলেকট্রিক বাল্ব খুলে নিয়ে রেলিংহীন দুয়ারে প্রবেশ করে, মশারি সরিয়ে দীপক দাসের ওপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে। স্ত্রী শিল্পা দাস তাকে বাঁচাতে গেলে তারও হাতে কোপ পড়ে। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কি হয়েছে আক্রান্তদের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের কাছ থেকে জেনে নেব। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আমি প্রত্যেক দিনে রাত 12টা 1টা 2টো পর্যন্ত জেগে থাকি, মানে মোবাইলে আমি দেখি ঘাঁটি। এবার কালকে 2টো পর্যন্ত আমি মোবাইল দেখেছি, তারপরে দেখি আমার একটু ঘুম লাগতে আমি মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়েছি। ঠিক 3টা সাড়ে 3টার মধ্যে বেটা মামা বাইক থেকে চেঁচাচ্ছে, মা বাবা। তখন দেখছি কপাট যখন খোলা হয় দেখছি গোটা রক্ত রক্তি। বেটার এখানে কেটে দিচ্ছে, এ পাশে কেটে দিচ্ছে, পিঠে কেটে দিচ্ছে, চারদিকে মানে বগল বগল চারদিকে কেটে দিচ্ছে, বৌমার এই জায়গায় হাত কেটে দিচ্ছে। কে করলো, কে করেছে এখন বুঝতে পারি না। তারপর দেখতে পেয়েছেন? হ্যাঁ, বৌমার পেটে বাচ্চা আছে, 7 মাসের বাচ্চা। এখন কোথায় ছেলে ভর্তি? কোথায়? হাসপাতাল ঘাটাল, দাসপুর থেকে ঘাটাল চলে গেছে। কোথায় কোথায় চোখ মেরেছে? এই জায়গাটা, গলার এই জায়গাটা কেটে দিয়েছে। আচ্ছা, তারপরে পিঠে আছে, বগলের দিকে আছে, মানে এই বাহু ফাহু এই পেছন দিকে আর কি। তারা কোথায় শুয়েছিল? দুয়ারে শুয়েছিল, গরমের জন্য দুয়ারে শুয়ে থাকে। আচ্ছা, এবার পাখা চালিয়ে দুয়ারের ল্যাম্পটাকে খুলে পেছন দিকে ফেলে দিয়েছে। লাইট জ্বলছিল? হ্যাঁ, লাইটটাকে খুলে ফেলে দিয়েছে। তাহলে বুঝতে পারি যাবে কেউ আসলে লাইটটিকে খুলে ফেলে দিয়েছে। ওইবার অন্ধকারে কাজটা মুসারি খাঁচা না আছে, মুসারির ভিতরে করেছে, এরকম ঢুকে করেছে মুসারির ভিতরে। দুজন এসছে নাকি? দুজন দেখে হয়েছে, দুজন বলছে, বৌমা বলছে, বলে দুজন লোক এসেছিল নাকি। আপনার ছেলে কিছু বলেছে? না, ছেলে কিছু বল, সে তো যন্ত্রণায় চিৎকার করছে, কিছু বোঝা যাচ্ছে না। কে কি করছে এখন, কি করে বলবো এখন? কি চাইছেন এখন? এখন ধরতে হবে কি, আর তো বিচার তো চাই আমার। থানায় জানিয়েছেন? থানায় জানানো হয়নি, রিপোর্টটা এলে থানায় জানাবো। আপনার নাম? তারগুনাথ দাস। আপনার ছেলের নাম? দীপক দাস। বাড়ি কোথায়? নুনিয়াগোদা। ওনাটা কি হয়, ওরা কেটে কেটে দিয়ে চলে গেছে। এখানে কি শুয়েছিল? হ্যাঁ। কে হয় আপনার নাতি? নাতি নাতবউ শুয়েছিল। আচ্ছা, এবারে 2টার সময় আমরা ফাঁকে উঠছি, তখনও ওরা জেগে, তারপরে এবারে ঘুমিয়েছে, তারপরেই বোধহয় ওইটা হয়েছে। নাহলে কি করে কি হবে কিছু বোঝা যায়নি? না, আমরা কিছু জানিনি। যখন ঘরে যেয়ে চব্য চিৎকার করছে তখন আমরা উঠে বেরিয়ে। আপনি কোন রুমে ছিলেন? আমি এই রুমে। আচ্ছা, তারপরে দিয়ে আমার ছোট বৌমা বেটার ওই রুমে। দেখতে পেয়েছেন কেউ? না না, দেখতে পাননি? না, কেউ নেই তখন। এবারে আমরা আমরা কোথায় কোথায় কোন মেরেছে? এই ঘাড়ে মেরেছে। আচ্ছা, ঘাড়ে যে মেরেছে, আর 2টো কোপ মারলেই মানে ওর গদ্দানটা নেমে যেত, এরকম পরিস্থিতি। হ্যাঁ, আর এই কপালে এই এই পিছন দিকে এইখানে এই হাতে আর মানে নিচের দিকে আর কোথাও কিছু করেনি। কত 3টা নাগাদ রাত্রে হয়েছে? তাই তো না, 2:30। এখন কোথায় আছে? এখন ঘাটালে। থানায় জানিয়েছেন? না, থানায় তো জানাইনি এখনো, ওরা জানাবে বললো, জানাইনি এখনো। আপনার নাম? আমার নাম শ্রীমতী দাস। আপনি ওনার ঠাকুমা হন? তাই। আপনার নাতির নাম কি? দীপক দাস। আমার কাছে খবর আছে 4:05 সময়, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই ছুটে যাই, ছুটে যে হসপিটালে ভর্তি হয়, দাসপুর হসপিটালে ভর্তি হয়। দাসপুর হসপিটাল থেকে ডাক্তারবাবুরা বলেন যে রেফার করতে হবে ঘাটাল হসপিটালে। সঙ্গে সঙ্গে আমি গাড়ি ডাকি, গাড়ি ডেকে ওকে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং পাঠিয়ে দিয়ে, তারপরে আমার পাড়াতে আজ দীর্ঘ, আমার জন্ম থেকে আমি কোনোদিন এইরকম ঘটনা দেখিনি, এই প্রথম এই ঘটনাটি ঘটলো।
তো যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর কখনো না ঘটে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, এর যেন ডিপলি যে দোষী তাকে যেন তার শাস্তি হয়। আপনার নাম? আদিত্য দাস, আমি পঞ্চায়েত প্রতিনিধি নুনিয়াগাঁওতে বাড়ি।